আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভাই আমি আপনাদেরকে পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে দুটি গুরুত্বপূর্ণ রিলেটেড ইনফরমেশনের চার্ট শেয়ার করব। যে দুটো রিলেটেড ইনফরমেশনের চার্ট আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা প্লাস চবি এবং জাবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারের এই দুটো রিলেটেড ইনফরমেশনের চার্ট এবারের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের এই দুটো চার্ট কিন্তু এই চ্যাপ্টারের একদম শেষের দিকে আছে। এই দুটো চার্ট আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব, প্লাস পাশাপাশি এই দুটো চার্ট থেকে কী কী টাইপের কোয়েশ্চেন ফরম্যাট হতে পারে সে জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিব। সো আসুন আমি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে জিনিসগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি। যেমন একটা কোয়েশ্চেন হতে পারে, যেমন এটা আছে হচ্ছে পরিবেশ রসায়নে একদম লাস্টের দিকে 127 নম্বর পেজ, এটা হাজারি স্যারের বই থেকে আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি জিনিসগুলো। এই যে 127 পেজে দেখেন, এই যে এই চারটা, এই যে জেনে নাও বলে কিছু টপিক আছে এখানে, এই যে জেনে নাও বলে এই টপিক থেকে যেমন আমি অনেকগুলো কোয়েশ্চেন, সেটা চবি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, প্লাস জাবি বলেন এবং যারা জিএসটিতে দিবেন এবার পাশাপাশি, আপনাদের জন্য আপনারা যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যান জাবি এবং চবির কোয়েশ্চেন ব্যাংক, তাহলে এখান থেকে এই জেনে নাও এই টপিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন খুঁজে পাবেন। যেমন আমি আপনাকে একটা কোয়েশ্চেন বলি, যেমন কোয়েশ্চেন হতে পারে এরকম, নিচের কোন আয়নটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী। কোয়েশ্চেনটা খেয়াল করেন, নিচের কোন আয়নটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী, অথবা নিচের কোন আয়নের ফলে ক্যারাটিনাইজেশন ঘটে, এভাবে কোয়েশ্চেন হতে পারে। তাহলে দেখেন যে আর্সেনিক 3+ আয়নের আয়ন দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ অথবা ত্বকে কালো দাগ বা ক্যারাটিনাইজেশন ঘটে, এই কোয়েশ্চেনটা অনেকবার দেখা গিয়েছিলো। প্লাস এই কোয়েশ্চেনটা চবিতে এসেছিলো, নিচের কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী, এভাবে এসেছিলো, ঠিক আছে। অথবা নিচের কোন আয়নের ফলে ক্যারাটিনাইজেশন ঘটে, এভাবে হতে পারে কোয়েশ্চেনটা। এরপরে আরেকটা কোয়েশ্চেন হতে পারে, যেমন আপনাকে বলা হতে পারে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় নিচের কোন আয়ন, অথবা রক্তে হিমোগ্লোবিন সৃষ্টিতে বাধা দেয় নিচের কোন আয়ন, ঠিক আছে ঠিক আছে। অথবা রক্তশূন্যতা রুখ হয় কোন আয়নের ফলে, এভাবে হতে পারে। সেটা দেখেন 2 নম্বরে আছে, ক্রোমিয়াম 3+ আয়ন দূষণের ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টির কারণে এনিমিয়া বা রক্তশূন্যতা কি হয়, রুখ হয়। যেমন এই কোয়েশ্চেনটা এখানে একটু উপরে দেওয়া আছে মনে হয়, এই যে এখানে নিচের দিকে, এই যে দেখেন বইয়ে আছে, এটা কোন জায়গায় দেখলাম কোয়েশ্চেনটা, এই যে উপরে দেখেন, যেটি রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। দেখেন কোয়েশ্চেনটা এমসিকিউতে আছে, যেটি রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়, তাহলে কোনটা, এই যে ক্রোমিয়াম 3+ আয়ন, ঠিক আছে। এই যেটা আমরা এই জেনে নাও বলে এই চার্টে দেখতেছি, ক্রোমিয়াম 3+ আয়ন দূষণের ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টির কারণে এনিমিয়া বা কী হয়, রক্তশূন্যতা রোগ হয়। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এরপরে আসেন হচ্ছে ল্যাড 2+ আয়ন দূষণের ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টি করে, একটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন তৈরির বাধা সৃষ্টির কারণে এনিমিয়া বা রক্তশূন্যতা হয়, আর ল্যাড 2+ আয়ন দূষণ রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টি করে এবং গর্ভবতী মহিলা ও মৃত সন্তান প্রসব করে, এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে শিশুর আইকিউ বা বুদ্ধিবৃত্তি হ্রাস পায়। এটা এসেছিলো এইভাবে কোয়েশ্চেন ফরম্যাটটা, শিশুর আইকিউ বা বুদ্ধিবৃত্তি হ্রাস পায় নিচের কোন আয়ন দূষণের ফলে, সেটা হচ্ছে ল্যাড 2+, ঠিক আছে। আর এনিমিয়া বা রক্তশূন্যতা হচ্ছে ক্রোমিয়াম 3+। এরপর হচ্ছে ক্যাডমিয়াম 2+ আয়ন দূষণের ফলে অস্টিওপোরোসিস রোগে অস্থি ভঙ্গুর হয়, ঠিক আছে, এই যেটা দেখবেন, এবং ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়, কিডনিতে পাথর সৃষ্টি ও কিডনি নষ্ট হয়, নিচের কোন আয়ন দূষণের ফলে কিডনিতে পাথর সৃষ্টি অথবা কিডনি নষ্ট করে, অথবা অস্টিওপোরোসিস রোগ সৃষ্টি হয় নিচের কোন আয়ন দূষণের ফলে, এটা হচ্ছে কি, ক্যাডমিয়াম 2+ আয়ন, এবং এই ক্যাডমিয়াম 2+ আয়ন দূষণের ফলে শরীর থেকে ক্যালসিয়াম 2+ এবং জিঙ্ক 2+ আয়ন প্রস্রাবের সাথে কি হয়, বের হয়ে যায়। এই রিলেটেড ইনফরমেশনের এই চার্ট থেকে ভাইয়া অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে, এবং আপনারা যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে কোয়েশ্চেনগুলো, কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্রশ্ন ব্যাংকে খুঁজে পেয়েছি। সো আমি এই চারটার কথা বলবো, একদম এই চারটা আছে পরিবেশ রসায়নের শেষের দিকে, আমি হাজারি স্যারের বই থেকে আপনাদেরকে জিনিসগুলো বলতেছি। আরেকটা চার্ট আমি আপনাকে বলবো এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারের একদম শেষের দিকে,
যারা ছবিতে প্লাস হচ্ছে আপনার জাবিতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য এই চার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আরেকটা চার্টের কথা বলবো, সেটা হচ্ছে রিলেটেড ইনফরমেশন, আরেকটা চার্ট পরিবেশ অশান থেকে, সেটা হচ্ছে বিওডি এর মান। ঠিক আছে, বিওডি এর মান, বিওডি এর অ্যাব্রিভিশনটা তো আমরা সবাই জানি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এটার অ্যাব্রিভিশনটা তো আমাদের সবার জানার কথা, সো আমি বললাম না, এই যে জায়গায় আছে আমাদের বইয়ের বায়োকেমিক্যাল অক্সিজেন কি ডিমান্ড। ঠিক আছে, এই বিওডির মানের এই চার্ট থেকে কিন্তু এটা মেডিকেলে তো অনেকগুলো কোয়েশ্চেন হয়, প্লাস পাশাপাশি আপনারা যারা চবিতে প্লাস জাবিতে এবং গুচ্ছ অ্যাটেন্ড করবেন আপনাদের জন্য কিন্তু এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবার। সো এখান থেকে কী কোয়েশ্চেন হতে পারে আমি একটু করে আপনাকে বলি। যেমন এখান থেকে একটা কোয়েশ্চেন আমি প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে দেখেছি, অনেকগুলো দেখেছি, তার মধ্যে একটা কোয়েশ্চেনের ফর্ম্যাট আপনি আপনাকে বলি। কোন একটা পুকুরের নমুনা পানির কোয়েশ্চেনটা খেয়াল করবেন, কোন একটা পুকুরের নমুনা পানির বলা হয়েছে বিওডি এর মান আপনাকে বলা হয়েছে 15 মিলিগ্রাম পার লিটার। কোন একটা পুকুরে নমুনা পানির বিওডি এর মান, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের মান 15 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে 15 মিলিগ্রাম পার লিটার আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে, ওই পুকুরের পানির অবস্থা কীরকম, ওই পুকুরের নমুনা পানির বিওডি এর মানটা বলা হচ্ছে 15 মিলিগ্রাম পার লিটার, আপনাকে কোয়েশ্চেন করা হবে ওই পুকুরের পানির অবস্থা কীরকম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা চার্ট দেওয়া আছে বিওডি এর মানের, এই চার্টে দেখেন এক থেকে যখন বিওডি এর মান 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার অথবা পিপিএম তখন পানির অবস্থাটা হচ্ছে খুবই ভালো, আর যখন বিওডি এর মান হচ্ছে 3 মিলিগ্রাম পার লিটার অথবা 3 পিপিএম তখন হচ্ছে মোটামুটি ভালো, আর যখন 6 মিলিগ্রাম পার লিটার অথবা 6 পিপিএম যেটা হচ্ছে হু এর অনুমোদিত দূষণ মাত্রা, হু এর অনুমোদিত দূষণ মাত্রা বলতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বিওডির মান আমাদেরকে ফিক্সড করে দিয়েছে, সেটা হচ্ছে পুকুরের পানির বিওডির মানটা 6 মিলিগ্রাম পার লিটার অথবা 6 পিপিএম এর কী হতে হবে, কম হতে হবে। এর যদি বেশি হয়ে যায় এটা হচ্ছে হু এর অনুমোদিত দূষণ মাত্রা, এটা হচ্ছে আপনি উপরের দিকে খুঁজে পাবেন। যেমন আমি একটু করে আপনাকে জিনিসটা দাগিয়ে দিই, এই যে দেখেন এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে নদী হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক রূপে বিওডির মান অবশ্যই 6 মিলিগ্রাম পার লিটারের কম হতে হবে। অর্থাৎ কোন একটা নদী হ্রদ বলেন পুকুর বলেন, সেখানে পানিতে ওই পুকুরের পানিতে মাছ এবং জলজ প্রাণীর বসবাসের জন্য বিওডির মানটা অবশ্যই 6 মিলিগ্রাম পার লিটারের কম হতে হবে। যদি বিওডির মানটা 6 মিলিগ্রাম পার লিটারের বেশি হয়ে যায় তখন ওই পুকুর বলেন নদী বলেন হ্রদ বলেন ওই পানিতে ওই পানিটা মাছ এবং জলজ প্রাণীর বসবাসের জন্য সহায়ক নয়। ঠিক আছে, 6 মিলিগ্রাম পার লিটারের যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আর যদি 6 মিলিগ্রাম পার লিটার বেশি অথবা 6 পিপিএম বেশি 10 মিলিগ্রাম পার লিটার বা পিপিএম হয় তখন দূষণ মাত্রা খারাপ, আর যদি 20 মিলিগ্রাম পার লিটার বা 20 পিপিএম হয় তখন দূষণ মাত্রা খুবই খারাপ। ঠিক আছে, তো আমি যে আপনাকে কোয়েশ্চেনটা বলেছিলাম যে 15 মিলিগ্রাম পার লিটার, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন দেখি দূষণ মাত্রা কি খুবই খারাপ। ঠিক আছে, এভাবে একটা কোয়েশ্চেন হয়, এখান থেকে আশা করছি আমি আপনাকে কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি যে এভাবে কোয়েশ্চেন করা হবে, কোন একটা পুকুরের নমুনা পানির বিওডির মানটা, ঠিক আছে, 10 মিলিগ্রাম পার লিটার, ওই পুকুরের পানি জলজ প্রাণী বসবাসের জন্য কতটুকু উপযুক্ত, এভাবে কোয়েশ্চেনগুলো হবে, অথবা ওই পুকুরের পানির সিচুয়েশন বা অবস্থা কীরকম। ঠিক আছে, কোন একটা নদীর হ্রদ বা পুকুরে জলজ প্রাণীর বসবাসের জন্য সহায়ক রূপে বিওডির মানটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 6 মিলিগ্রাম পার লিটার অথবা 6 পিপিএম এর কম হতে হবে, যদি এর বেশি হয়ে যায় তাহলে সেটা জলজ প্রাণীর বসবাসের জন্য সহায়ক নয়, এবং বেশি হয়ে গেলে এগুলা 10 মিলিগ্রাম হয়ে গেলে 10 পিপিএম হয়ে গেলে দূষণ মাত্রা খারাপ, আর 10-এর বেশি 20 মিলিগ্রাম হয়ে গেলে দূষণ মাত্রা খুবই খারাপ। ঠিক আছে, আপনাকে কোয়েশ্চেন ফর্মেট দেখে অ্যান্সারগুলো করতে হবে। আশা করছি ভাই আমি আপনাকে এই দুইটা চার্ট বোঝাতে পেরেছি। আমি একটু সময় নিয়ে জিনিসগুলো আপনাকে এই জন্য বললাম কারণ আপনি বাড়িতে যেরকম স্টাডি করবেন ওই স্টাডিটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে এই জিনিসগুলো আপনাকে টাইম ওয়েস্ট করে সময় ব্যয় করে এই জিনিসগুলো দেখতে না হয়। ওকে ভাই, টুডে আপ টু দিস, যদি আপনাদের এরকম চার্টের অ্যানালাইসিস দাগানো চার্ট আপনাদের আরও দরকার হয় গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।